আজ রবিবার চব্বিশে অগ্রায়ণ দু সালের এগারোই ডিসেম্বর সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য কর্ম এবং পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে দেখুন এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশন মাত্র যাদের চন্দ্র রাশি সিংহ অর্থাৎ মুন সাইন লিও এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটতে চলেছে আর যাদের সিংহলগ্ন তাদের কিন্তু আংশিক খাটবে স্বাস্থ্যের প্রতি যত্ন নিন সব জিনিস ঠিকঠাক করে রাখুন তা না হলে কিন্তু আজ আপনাদের স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ অর্থগতভাবে আয় ইনকাম আপনাদের বৃদ্ধি পাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে ব্যয়বহুল থাকছে খরচ বাড়তে চলেছে কোনো না কোনো কারণে আজ কিন্তু আপনাদের প্রভূত পরিমাণে অর্থ ব্যয় হতে পারে তবে দীর্ঘকাল ধরে যে অর্থ সঞ্চয় করে রেখেছিলেন সেগুলিই কিন্তু এবার আপনাদের কাজে আসতে চলেছে আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করার আগে সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে তবে যেহেতু আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয় আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে গৃহবধূরা গৃহের কর্মসম্পন্ন করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন তা সদ ব্যবহার করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েন লাভ অ্যাট ফার্স্ট সাইট অর্থাৎ প্রথম দর্শনেই প্রেমে পড়া কথাই তো শুনেছেন সেটি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে বাস্তবে পরিণত হতে পারে অর্থাৎ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধ স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে এগুলি ত্যাগ করুন তা নাহলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে ট্যাক্স ওরিয়েন্টেড বা কর ওরিয়েন্টেড কোনো ব্যাপার বা ইন্স্যুরেন্স বা বিমা ওরিয়েন্টেড কোনো ব্যাপার যদি সমস্যা থেকে থাকে ইমিডিয়েট সেখানে নজর প্রদান করুন তা নাহলে ইন ফিউচার সমস্যায় পড়তেই পারেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে আর যেহেতু রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সূর্যের বীজ মন্ত্র ওম হ্রাং হ্রিং হ্রং শশুর যায় নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন